দর্শক দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে হামাস হিজবুল্লাহ ও ইরানের তুমুল যুদ্ধ চলছে দিন যত এগোচ্ছে হামাস ও ইসরায়েলের যুদ্ধের তীব্রতা তত বেড়েই চলছে আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর আপডেট আন্তর্জাতিক সংবাদ সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানাবো ক্ষমতার শেষ সময়ে এসে গাজা যুদ্ধের অবসান চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এরপরে জানাবো গাজা ইসরায়েলি হামলায় নিহত আরো সাতচল্লিশ ফিলিস্তিনি আরো জানাবো লেবাননে এ পর্যন্ত নিহত সাতচল্লিশ ইসরায়েলি সেনা এবং সর্বশেষে জানাবো ট্রাম্পের কাছে গাজা লেবাননে যুদ্ধবিরতির দাবি আরব মার্কিন ভোটারদের দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত ক্ষমতার শেষ সময়ে এসে গাজা যুদ্ধের অবসান চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি বিলেঙ্কেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি বিলেঙ্কেন বলেছেন ইসরায়েল তার লক্ষ্য পূরণ করেছে এবং গাজা যুদ্ধের অবসান হওয়া উচিত যদিও এই আহ্বান অন্ত সারশূন্য বলেই মনে করা হচ্ছে মন্তব্যটি এমন সময় এলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের পরাজয়ে বাইডেন প্রশাসনের প্রভাব কমে এসেছে ইসরায়েলি কর্তৃপক্ষে এসব আহ্বান কেবল কূটনৈতিক বরণ ছাড়া আর কিছুই নয় কারণ বাইডেন প্রশাসনের মেয়াদ ফুরিয়ে এসেছে জানুয়ারিতে হোয়াইট হাউসে আসবেন ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে গাজায় আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়ে বিলিংকেন বলেন ইসরায়েল ফিলিস্তিনি হিটমহলে হামাসের সামরিক কাঠামো ভেঙে ফেলার কৌশলগত যুদ্ধের লক্ষ্য পূরণ করেছে বুধবার বেরাসেলসের সাংবাদিকদের তিনি বলেন এটি যুদ্ধ শেষ করার সময় হওয়া উচিত এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও সাতচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত একশো জন এতে করে গত বছরের সাতই অক্টোবর থেকে ভূখণ্ডটিতে মোট নিহতের সংখ্যা তেতাল্লিশ হাজার সাতশো বারো জনে পৌঁছেছে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ তিন হাজার দুইশো আটান্ন জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর এক বছরে মধ্যপ্রাচ্যে অন্তত এগারো বার সফর করেছেন বিলিংকেন এসব সফরে জিম্মে মুক্তি গাজায় একটি যুদ্ধ বিরতি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছেন তিনি মার্কিন নির্বাচনের আগে যুদ্ধ বিরতির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েও ইসরায়েলকে থামাতে ব্যর্থ হয়েছে বাইডেন প্রশাসন এখন প্রায় ক্ষমতা ফুরানোর শেষ সময় এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই আহ্বান তেল আবিবের জন্য কোনো চাপ হয়ে আনবে না দর্শক এখন জানাবো গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো সাতচল্লিশ জন ফিলিস্তিনি ফিলিস্তিনের গাজায় থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ইসরায়েলি হামলায় আরো সাতচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত একশো জন হামলার পর ধ্বংসস্তূপের নিচেও আটকা পড়েছেন অনেকে বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও সাতচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে তেতাল্লিশ হাজার সাতশো বারো জনে পৌঁছেছে বলে ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরস এই হামলায় আরও অন্তত এক লাখ তিন হাজার দুইশো আটান্ন জন আহত হয়েছেন মন্ত্রণালয় আরও বলেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় সাতচল্লিশ জন নিহত এবং একশো বিরাশি জন আহত হয়েছেন উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় ও অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন গত সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এখন জানাবো লেবাননে এ পর্যন্ত নিহত জন সেনা গত সেপ্টেম্বর লেবাননে ইসরায়েলের স্থল বাহিনীর অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত দেড় মাসে সেখানে নিহত হয়েছেন সাতচল্লিশ জন ইসরায়েলি সেনাবাহিনী সর্বশেষ বুধবার ছয়জন সেনা প্রাণ হারিয়েছেন লেবাননে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএ বলেছে বুধবার নিহত ওই ছয় সেনা ইসরায়েলের সেনাবাহিনীর গেলানি ব্রিগেডের অন্তর্ভুক্ত ছিলেন দক্ষিণ লেবাননের সামরিক অভিযান চালানোর সময় নিহত হয়েছেন তারা নিহতরা হলেন ক্যাপ্টেন ইতাই মার্কোভিস স্টাফ সার্জেন্ট সারিয়া এল ওভিমিম এবং স্টাফ সার্জেন্ট ডিরোর হেন এবং স্টাফ সার্জেন্ট নির গোফের স্টাফ সার্জেন্ট সালেফ ইজাহাগ সাগরন এবং সর্বশেষ স্টাফ সার্জেন্ট ড্যানিয়েল গতকাল ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্য এক ভাষণে বলেছিলেন লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানে কোনো ছাড় দেবে না প্রতিরক্ষা বাহিনী তিনি ভাষণ শেষ করার কিছুক্ষণ পরেই বিবৃতি দিয়েছে আইডিএফ দুই হাজার তেইশ সালের অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস অতর্কিত হামলা চালানোর পর হামাজকে নির্মূলের উদ্দেশ্যে গাজায় অভিযান শুরু করে আইডিএফ এদিকে গাজায় আইডিএফ অভিযান শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের সীমান্তবর্তী দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র সোরা শুরু করে ইরানের সমর্থন পুষ্ট সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ পাল্টা জবাব হিসেবে দক্ষিণ লেবাননের রকেট ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে আইডিএফ এক বছরেরও বেশি সময় ধরে গাজায় অভিযান চালিয়ে হামাসকে দুর্বল করার পর গত তেইশে সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী সেই অভিযান শুরু সাত দিনের মধ্যে নিহত হন হিজবুল্লাহর শীর্ষ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ সহ গোষ্ঠীটির অধিকাংশ শীর্ষ নেতা ও কমান্ডার ফলে গোষ্ঠীটির চেইন অব কমান্ড এক অর্থে পেরায় ভেঙে যায় তিরিশে সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরাইলের স্থলবাহিনী লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত এক বছর ধরে লেবানন ইসরায়েল সীমান্ত সংঘাতে এবং সেপ্টেম্বর থেকে ইসরাইলি বিমান ও সেনাবাহিনীর অভিযান শুরুর পর দেশটিতে নিহত হয়েছেন তিন হাজার তিনশো জন এবং আহত হয়েছেন সাতাশ হাজারেরও বেশি সেই সঙ্গে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছেন তিন লক্ষাধিক লেবানিজ এদিকে বুধবার এক বিবৃতিতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে আইডিএফ এর সদর দপ্তর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হিজবুল্লাহ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী থেকে অবশ্য এই ইস্যুতে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি দর্শক এখন জানাব ট্রাম্পের কাছে লেবাননের যুদ্ধবিরতির দাবি আরব মার্কিন ভোটারদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় ডোনাল্ড ট্রাম্পের কাছে গাজা ও লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণার জন্য তৎপরতা শুরু করার দাবি জানিয়েছেন দেশটির মুসলিম ও আরব বংশোদ্ভূত মার্কিন ভোটাররা মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ী হয়েছেন এবং নাগরিকত্ব অর্জন করেছেন এমন ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একটি বাণিজ্যিক সংস্থা রয়েছে সেটির নাম মিনা আমেরিকান চেম্বার অব কমার্স এমএসিসি এমএসিসির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে অবস্থিত সম্প্রতি গাজা এবং লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার জন্য ট্রাম্পকে তৎপর হওয়ার অনুরোধ করে চিঠি দিয়েছে এমএসিসি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সেই চিঠিটি পোস্ট করা হয়েছে চিঠিতে বলা হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ভোট চেয়ে গত ছাব্বিশে অক্টোবর লেবানিস আমেরিকান ভোটারদের উদ্দেশ্যে চিঠি দিয়েছিলেন আপনি পুরো আরব মার্কিন কমিউনিটি সেই চিঠিতে সাড়া দিয়েছে আর কিছুদিনের মধ্যেই আপনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন এই নির্বাচনে আরব আমেরিকান ভোটারদের একটি বড় অংশই আপনাকে ভোট দিয়েছে তারা একান্তভাবে আশা করছে যে গাজা এবং লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার লক্ষ্যে আপনি এবং আপনার নেতৃত্বাধীন প্রশাসন অবিলম্বে প্রভাব বিস্তার করা শুরু করবেন আমরা বিনয়ের সঙ্গে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে গত ছাব্বিশে অক্টোবর যে খোলা চিঠি আপনি দিয়েছিলেন তার সঙ্গে আরব আমেরিকান মুসলিমদের এই আকাঙ্ক্ষা সঙ্গতিপূর্ণ পরিশেষে আমরা বলতে চাই যে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা থেকে আসা নাগরিক ও ভোটারদের সংখ্যা ৩৫ লাখেরও বেশি তাদের একটি বড় অংশই সুইং এস্টেটগুলোতে থাকেন এবং ভোটারদের অধিকাংশই আপনাকে ভোট দিয়েছেন আমাদের আশা আপনি আপনার এই সমর্থকদের ন্যায্য দাবির প্রতি সম্মান জানাবেন ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা টিমের পক্ষ থেকে এ সম্পর্কে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি দর্শক এই হলো আমাদের আজকের সংবাদ পরবর্তী সংবাদটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ